পুরুষ মানুষ আবার কাঁদে না কথাগুলো শেষ পর্যন্ত শুনুন এবং ভালো লাগলে একটি লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন আপনাদের সাহায্যে একটু এগোতে পারবো আমি পুরুষ মানুষ সহজে কাঁদে না কারণ পুরুষের চোখের জল মানায় না জন্মের পর তাদের মাথায় ঢুকিয়ে দেয়া হয় যত কষ্টই হোক তোমার চোখের জল আনা যাবে না নারীরা হুট হাত কেঁদে উঠতে পারে নারীরা রাগে কাঁদে অভিমানে কাঁদে কষ্টেও কাঁদে কিন্তু পুরুষ কখনো অভিমান কিংবা রাগে কাঁদে না নারীর চোখের জলের ছলনা থাকলেও পুরুষের চোখের জলের কোনো ছলনা নেই তবুও যদি কোনো পুরুষ কাঁদে তবে বুঝতে হবে সে বড় কষ্টই পেয়েছে এবং সে আসলেই কাঁদছে পুরুষ কান্না অভিনয় করতে পারে না পুরুষের কান্নার দৃশ্য ভয়াবহ পুরুষের কান্নার কারণ তীব্রতর হয় তবুও পুরুষেরা কাঁদে পুরুষ কাঁদে চার দেয়ালের আড়ালে পুরুষ কাঁধে বারবার ইন্টারভিউর বোর্ডে ব্যর্থ হয়ে সার্টিফিকেটের দিকে তাকিয়ে পুরুষেরা কাঁদে সংসারের চাহিদা না মেটাতে পেরে পুরুষেরা কাঁদে বাবা মায়ের চাহিদা পূরণ করতে না পেরে পুরুষেরা কাঁদে প্রেমিকাকে হারালে পুরুষ মানুষ নিজের জন্য যতটা না কাঁদছে তার চেয়েও বেশি কেঁদেছে অন্য কারো মন রক্ষার জন্য পরিবারের বাবা মা ছেলে মেয়ে কিংবা প্রেমিকার আবদার পূরণ করার জন্য পুরুষের চোখের জল মাটিতে ফেলতে হয় যা অনেক প্রেমিকাই জানে না ইতিহাস বলে যে নারী ইচ্ছাকৃতভাবে পুরুষের চোখের জলের কারণ হয়েছে সেই নারী জীবনে খুব একটা সুখী হতে পারে নাই এটা নয় কোনো পুরুষের অভিশাপ এটা পুরুষের চোখের জলের কারণ আর দীর্ঘশ্বাস নারীরা বেঁচে থাকে বাবা কিংবা স্বামীর উপর ভরসা করে আর সেই নারীর জন্যই যদি কোনো পুরুষের কাঁদতে হয় তাহলে সেটা সেই নারীর জন্য অমঙ্গল পুরুষের চোখের জল বিফলে যায় না প্রকৃতি তার প্রতিদান দেয় তবুও পুরুষরা বীর দিন শেষে একটা পরিবার বাবা মা কিংবা একটা নারী বেঁচে থাকার শক্তি পুরুষকে কাঁদিয়ে যে নারী জীবনে বড় হতে চেয়েছে তার সারা জীবন ভাঙতে ভাঙতে গেছে কারণ এটা নারীর জীবনে স্রষ্টার পরই একজন পুরুষের স্থান